নমস্কার। উপনির্বাচনের আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। এই সময় পর্যন্ত একটি মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে এবং সেটা সুরমা কেন্দ্রে। সব মিলিয়ে 22 জন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 20টি মনোনয়নপত্র জমা পড়েছিল একটি বাতিল হওয়ার পর এই সময়ের মধ্যে। আজকের দিনে কিছুক্ষণ আগে পর্যন্ত রাজ্য নির্বাচন দপ্তর সরাসরি জানিয়েছে যে 22 জন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 24টি মনোনয়নপত্র পেশ করার পর একটি বাতিল হয়েছিল। একজন মনোনয়নপত্র আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রত্যাহার করে নিয়েছেন। সব মিলিয়ে বলা যায় বহুমুখী লড়াই, কিন্তু সেখানে 6 জন 5 জন করে প্রার্থী থাকলেও মূলত দ্বিমুখী লড়াইটাই আপনার আমার মতন অনেকেরই চোখে পড়ছে। বহুমুখী লড়াইয়ের ক্ষেত্রে দ্বিমুখী লড়াই যেন স্পষ্ট হয়ে উঠেছে এবং কার সাথে কার লড়াই এ বিষয়টি আপনারা আপনাদের মতন করে তুলে ধরবেন। সমসাময়িক পরিপ্রেক্ষিতে যুবরাজনগর সুরমা 6 আগরতলা টাউন বটদোয়ালী কেন্দ্র অবশ্যই নজর সকলেরই রয়েছে বিভিন্ন কারণে। হয়তো কোথাও মুখ্যমন্ত্রী লড়াই করছেন বলে সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিধানসভার উপনির্বাচন ক্ষেত্রটি, কোথাও সুদীপ রায় বর্মন লড়াই করছেন বলে উপনির্বাচন ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কোথাও তীপ্রামথা প্রথমবারের মতন সেখানে বিধানসভার উপনির্বাচনে সেখানে লড়াই করছেন বলে এই ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আবার টানা বামেদের জয়ের দ্বারা অব্যাহত ছিল এমন একটি বিধানসভা ক্ষেত্রে এবার প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে এমন আশায় শাসক বা বামফ্রন্ট বিরোধী যারা রয়েছেন তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলেও তাদের নজর সেখানে রয়েছে। সব মিলিয়ে বলা যায় এবারের উপনির্বাচন একটা অন্যরকম আবহে অনুষ্ঠিত হচ্ছে এবং আপনারা অনেকেই সেখানে রয়েছেন এবং আলোচনায় দেখা গেছে অধিকাংশ জায়গায় প্রার্থীরা তাদের মতন করে উন্নয়নের বার্তা দিচ্ছেন। টাউন বটদোয়ালী কেন্দ্রে শাসক দলের তরফে উন্নয়নের বার্তা যেমন পৌঁছে দেওয়া হচ্ছে ঠিক তেমনি কোথাও কোথাও টুপি পরিয়ে দেওয়া, দলের টুপি পরিয়ে দেওয়ার কাজটাও করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের টাউন বটদোয়ালী কেন্দ্রের প্রার্থী ডাক্তার মানিক সাহা। এবং দলের তরফে একটা লিফলেট সেখানে বিলি করা হচ্ছে এবং এই লিফলেট বিলি নিয়েও বিভিন্ন জন অভিযোগ করেছে যে সেটা রাজ্য সরকার এবং তার আগে যে উন্নয়ন প্রকল্প ছিল তার একটা ধারাবাহিক ছিল এবং সেই ধারাবাহিকের ফোল্ডার বা লিফলেট সেখানে তুলে দেওয়া হচ্ছে। সেটা নির্বাচন দপ্তরের অনুমতি হলো কি হলো না সেটা নিয়ে আজকের বিষয় নয়, প্রত্যেকের মতন করে দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। দেখুন, উপনির্বাচনে উপনির্বাচন তো হবে, সেখানে দেখুন আমরা দেখতেছি যে আজকে যারা রুলিং পার্টি বিজেপি আছে সেই বিজেপি কিন্তু তার নিজস্ব যে 18 সময় যেভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছিল এখন সারা ত্রিপুরার যে বিজেপি এনটি বিজেপি হয়ে গেছে, বিজেপির লোকগুলো সমস্ত বিজেপির মধ্যে মানুষ আর থাকতে চাইছে না বিজেপি। দেখুন আজকে দেখলাম প্রতিক্রিয়াতে প্রধান পদত্যাগ করলো, ঠিক আছে, এবং টাকার জলাতে দেখলাম যে তাদের মন্ডলকে সিটের উপর আক্রমণ করলো বাইক হয়ে, যে সন্ত্রাস কায়েম করেছে বিজেপি সেই বিজেপি আজকে যে প্রতিশ্রুতি দিয়েছিল 299টা সেই প্রতিশ্রুতির ধারে কাছে নেই। কিন্তু বিজেপিকে ভোট দিয়ে দেবে না, প্রশ্নটা করুন না। আজকে দেখুন মাতার বাড়িকে নিয়ে বিজেপি অনেক লাফালাফি করছে, ওই কিছুদিন আগে দু একদিন আগে বিপ্লব দেব গিয়েছিল, অভিষেক দেব রায়ের পোস্টটা দেখে নেবেন, ওইখানে দেখছি আমরা দ্রুত নিয়ে ওরা মন্দিরের মধ্যে প্রবেশ করছে। একটা মাতৃ আমাদের হিন্দুদের, আমিও হিন্দু, হিন্দুদের একটা ধর্মীয় স্থান, সেখানে তারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, অথচ ধর্মীয় স্থানগুলিকে অপমান করছে, তাহলে বিজেপিকে ভোট যাবে কেন? কিসের ভিত্তিতে বিজেপি ভোট চাইছে? না কিছু করেছে, কেউ জন্য কিছু করেছে? কেন বিজেপি লড়াইয়ের ময়দানে মানুষের ঘরে ঘরে যাচ্ছে? এখন ওরা, ওদের তো বাইক বাহিনী আছে, বাইক বাহিনী দিয়ে যে সন্ত্রাস তারা কায়েম করতে চেয়েছে এখন প্রতিরোধ বাহিনী তৈরি করছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো। এর জন্য বলবো আমাদের যে বিরোধী দল নেতা আছে মানিক সরকার বা জিতেন্দ্র চৌধুরী বলে, আপনারাও প্রতিরোধ বাহিনী তৈরি করুন, মানুষ আপনাদের দিকে চেয়ে আছে, মানুষ অপেক্ষা করছে আপনাদের জন্য। একমাত্র ত্রিপুরাতে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারবে একমাত্র বামপন্থ, সেই দিকেই মানুষ যায়, তাহলে এককভাবে মানুষই বামপন্থের দিকে ভোট দেবে। এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই, বিজেপি এখন ছন্নচারা হয়ে গেছে ত্রিপুরা রাজ্যে, ত্রিপুরার মানুষের বিজেপিকে চাইছে না এবং বিজেপি খুদ দলে যারা বিজেপিতে ঘুরছে তারাও বিজেপিকে ভোট দেবে না। এই কথাই বলছি আপনাদের কাছে। এবং অবশ্যই বলা যায় যারা প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হন, রাজ্যসভার সাংসদ হন কিংবা বিজেপির প্রদেশ সভাপতি হন, তারা তাদের মতন করে যে মানুষই ভরসা, মানুষের দ্বারে পৌঁছতে হবে, এই মানসিকতাটাই তৈরি হলো রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে।
এখন অনেকে বলতে পারেন যে সেটা কি 2018 সালে ছিল না, 2013 সালে ছিল না, 2008 সালে ছিল না, কিংবা 2009 সালে, 2015 সালে, 2016 সালে যখন উপনির্বাচন হলো তখন কি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু যখন শাসক দল পুরো টিম, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রদেশ সভাপতি, মন্ত্রীরা, বিধায়ক, নেতৃত্ব প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছেন, তখন মানুষ ভরসা হিসাবে রাজনৈতিক দলের নেতাদের, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে পাচ্ছেন। হয়তো এমন একটি ক্ষেত্র তৈরি হয়ে গেছে আপনার আমার মতন অনেকের কাছে সেটা প্রশ্ন, যে কোথাও জনগণ থেকে নেতারা দূরে সরে যায় শাসকে এসে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আজকের প্রোগ্রাম চলছে সরাসরি, আপনার লাইভে আছেন, আপনার বক্তব্য বলুন। স্যার, আমার বক্তব্য বলছিলাম কি, আমি তো সব রাজনৈতিক দল বলে যে বুথ হলে বুথ কারসুটি বিভিন্ন মানে অজুহাত করে, তাহলে আমার একটা কথা ছিল। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে? আমার একটা কথা ছিল কি, যদি সমস্ত রাজনৈতিক দল এই ধরনের কথা যদি বলে থাকে, হ্যাঁ, তাহলে ইভিএম যে কার চুরিটা হয়, এই কার চুরিটার জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হোক না, ভোটার আই কার্ডের লগে আধার লিঙ্ক করে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার হোক, তাহলে হয়তো সুষ্ঠু ভোট হবে। আমরা যখন এমন একটি বিষয়ে আলোচনা করব, হয়তো আপনার মতন করে বক্তব্য আরো কয়েকজনের কাছ থেকে শুনবো, আপনার মতন করে হয়তো তাদের গুরুত্ব বা বক্তব্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব সংশ্লিষ্টদের কাছে। আজকের বিষয় আমরা বলছি যে উপনির্বাচন, সেখানে 22 জন লড়াইয়ে আছেন এবং বহুমুখী লড়াই হলেও যেন দুটো লড়াই দুই দলের মধ্যে বা দুজন প্রার্থীর মধ্যে লড়াইটার জন্য মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসছে। এবারের উপনির্বাচন ক্ষেত্রগুলোতে বিশেষ করে শাসক দল প্রায় প্রত্যেকে যখন মাঠে নেমে পড়েছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এবং একটা ভোট আবহ যে গুরুত্ব বহন করে, ঠিক সেই গুরুত্ব বহন করছে এই উপনির্বাচন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, একটু জোরে বলবেন। হ্যালো, একটু জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি, উপনির্বাচনে জয় হবে বিজেপি, অন্য পার্টি পরাজয় হবে? আপনি আবার চেষ্টা করবেন, একটু জোরে বলার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনার কথা আমরা শুনছি না বলে আপনার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব হচ্ছে না। এবং আমরা এতটুকু বলি যে উপনির্বাচন হয়তো ক্ষমতায় পরিবর্তন, ক্ষমতায় নতুন করে আসার বিষয় নয়, শাসক দলের যে বিধায়ক শক্তি রয়েছে তাতেও সেখানে কমবে না, বাড়তে পারে বা বাড়বে, সেটা প্রত্যাশিত কিংবা অপ্রত্যাশিত যাই হোক হবে। কেউ কেউ বলবেন সেটা শাসক দলের পক্ষে যাবে, কেউ বলবেন বিরোধীদের পক্ষে যাবে, কিন্তু উপনির্বাচনের এবারের ফলাফল যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি শাসক দলের হাতছাড়া হয় একটি আসন, সেখানে যুক্তি থাকবে, শাসক দলে যথেষ্ট যুক্তি থাকবে, বলা হবে যে সেগুলো তাদের অনুকূলের আসন ছিল না বিগত দিনে, সেগুলো শোনা যাবে 26 জুনের পর, কিন্তু ফলাফল প্রকাশ পর্যন্ত অপেক্ষা থাকতে হবে। শাসক বিরোধী প্রত্যেকে প্রত্যেকের জয় নিয়ে নিশ্চিত, তাহলে কে হারছে এই বিষয়টি থাকছে, কে ভোট কাটাকাটিতে অন্যতম ভূমিকা গ্রহণ করছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠছে। নমস্কার, কি বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন দাদা। আমাদের সুদীপ রায় বর্মন যেহেতু স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি মানুষের সঙ্গে খুব ভালো বা হসপিটালে খুব ভালো কাজ করেছেন। এখন এখন যে মুখ্যমন্ত্রী হয়েছেন বা প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যারা স্বাস্থ্য ব্যবস্থা খুব বাজে হচ্ছে, মানুষ কোন ডিবিতে গিয়ে কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না, একটা সই কিনতেও টাকা লাগছে। আগে সুদীপ রায় বর্মন যেহেতু ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসা খুব ভালো হয়েছে, মানুষ সম্পূর্ণ গরিব অংশের মানুষ গিয়ে সুযোগ সুবিধা পেয়েছে, এখন এত বাজে হয়েছে এটা খোয়ার মতন নাই আর কি। এবং প্রত্যেক জায়গায় কিছু কিছু বিষয় উঠে আসছে, যে যারা শাসক দলে রয়েছেন যারা আজ, তারা কোন বিষয়টি তুলে ধরছেন ভোটারদের কাছে। আমরা যখন দেখি যুবরাজনগর একটি বিষয়, সুরমা একটি বিষয়, ছয় আগরতলা একটি বিষয় এবং টাউন বরদলি কেন্দ্রে, সেখানে রাজনৈতিক দল হিসেবে শাসক দল বিজেপি অবশ্যই রয়েছে ময়দানে, তারা তাদের প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখছেন। কেউ বলছেন 4 থেকে 4.5 বছরের উন্নয়নের কথা,
সে বিষয়গুলো বা তাদের ভাবনার লিফলেটগুলো তুলে দেওয়া হচ্ছে। আবার কোথাও কোথাও একজন নেতা, একজন মন্ত্রী, একজন বিধায়কের ভাষণের বেশিরভাগ অংশটাই জুড়ে রয়েছে সুদীপ রায় বর্মণ এবং তার কথোপকথন। এবং একটা বিষয় রয়েছে, গত কয়েক ঘন্টা ধরে কয়েকজন বিধায়ক ছয় আগরতলাতে বিভিন্ন জায়গায় প্রচার করছেন শাসক দলের প্রার্থীর হয়ে, শাসক দলের বিধায়ক। তারা একেবারে সুদীপ রায় বর্মণের সামাজিক মাধ্যম থেকে শুরু করে, তার ফেসবুক পেজ থেকে শুরু করে, সমস্ত বিষয়ে যে নজর রেখে চলেছেন তা তাদের ভাষণে সেটা প্রকাশ করে দিলেন। সুদীপ রায় বর্মণের ফেসবুক পেজে কি কি লেখা আছে, কে কি কি পোস্ট করছেন, কে মন্তব্য দিচ্ছেন, কে পাল্টা জবাব দিচ্ছেন, সবকিছু তাদের মুখস্থ। মানে শুধু ভোট প্রচারে এসে নিজ দলের সাফল্য, নিজ দল পরিচালিত সরকারের সাফল্য, বর্তমান শাসকের সাফল্য, এই বিষয়গুলোই শুধু তুলে ধরা নয়, একেবারে সামাজিক মাধ্যম থেকে পথ চলতি গোটা বিষয়গুলো তুলে ধরে বিরোধীদেরকে আক্রমণ করা, রাজনৈতিকভাবে আক্রমণ করা এবং বিরোধী সম্পর্কে জনগণের মধ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া, একটা ভাবনা তুলে ধরা, তার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন শাসক দলের মন্ত্রী বিধায়ক সকলে। আবার গুঞ্জনও সেটা চলছে, অভিযোগ অভিমতও চলছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে সুরমা যুবরাজনগরে যারা মান অভিমানী তাদেরকে বাগে এনে এখন মঞ্চে তোলার কাজ শুরু হয়ে গেছে, মঞ্চে বসিয়ে ভাষণ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। সেখানে শাসক দলের প্রার্থী ঘোষণার পর থেকে একটা অন্যরকম আবহ রয়েছে, শোনা যাচ্ছে এমন আবহ ছয় আগরতলাতে আছে। টাউন বদ্বয়ালী কেন্দ্রে যেহেতু মুখ্যমন্ত্রী প্রার্থী, সেখানে বিষয়টি বোধ হয় একটু অন্যভাবে চাপা রইল, নীরবতা পালন করা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় এমন একটি আবহ তৈরি হয়ে গেছে বা আবহ চলছে রাজনৈতিক ময়দানে, এই উপনির্বাচন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আজকের এই অনুষ্ঠানে, আজকের এই আয়োজনে আমরা প্রত্যেক প্রার্থী যাদের সঙ্গে আজ কথা বলা সম্ভব হয়েছে, তাদের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়েছে, তাদের বক্তব্য আপনাদের শোনাব। এবং অবশ্যই বলা যায় এই বক্তব্যগুলোতেও তারা তাদের জয় সম্পর্কে যে 100% নিশ্চিত সেটা তারা তুলে ধরেছেন, তাতে কোনো সন্দেহ নেই। যে কোনো ভোট প্রার্থী তিনি পরাজয় স্বীকার করে ভোট ডোর টু ডোর প্রচারে কিংবা ভোট প্রার্থনায় আগাম ঘোষণা করবেন সেটা অন্তত ঠিক নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি অবশ্যই তার নজর সেদিকে রয়েছে। অনেকেই বলছেন টাউন বদলালী কেন্দ্র, আমরাও সেখানে বলছি গুরুত্বপূর্ণ, কিন্তু তার বাইরেও যে বাকি তিনটি আসন রয়েছে সেখানে তো গুরুত্বপূর্ণ। প্রত্যেক নির্বাচন দুদিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা, কার সাথে কার সম্পর্ক গড়ে ওঠে, মানে ভোট কাটাকাটির বিষয়টি ত্রিপুরা রাজনীতি তো বটে, সাধারণ নির্বাচন এবং সাধারণ নির্বাচনের বাইরে উপনির্বাচন, বিশেষ করে ত্রিপুরামতা সুরমা সেখানে প্রার্থী দিয়েছে, প্রচার চলছে, সেটা প্রচারে আছে, কিন্তু যাকে প্রার্থী করা হয়েছে সেটা ত্রিপুরামতা সমর্থিত নির্দল প্রার্থী। এবং একটু অন্যভাবে বললে, রাজনৈতিক কৌশলে কংগ্রেস সুরমা কেন্দ্রে সেই নির্দল প্রার্থীকে সমর্থন করে যাচ্ছে, সমর্থন করে আছে এবং সমর্থনে প্রচারও করছে, প্রচারও করবে, সেটা হচ্ছে কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা একটি অন্য একটি কর্মসূচির ফাঁকে যখন সাংবাদিকদের সাথে কথা বলছেন কিংবা সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন, তখন তিনি বলেছেন রাজনৈতিক কৌশলে, অন্য কৌশলে সেখানে সুরমায় তারা তাদের দলের প্রার্থী দেননি, মানে কংগ্রেসের প্রার্থী সেখানে দেওয়া হয়নি, এবং সেখানে দেওয়া হয়নি মানে শাসক দলের প্রার্থীকে পরাজিত নিশ্চিত করার লক্ষ্যে কংগ্রেস সেখানে এগোচ্ছে, সেটা মননে আতাত। তার জন্য যৌথ সেখানে মৌসাক্ষর, তাবর তাবর নেতাদের এনে ভাষণ দেওয়া, উভয় নেতৃত্বের তরফে আলোচনা ইত্যাদির কোনো বিষয় নয়, একেবারে হয়তো টেলিফোনিক আলাপ, হয়তো নিজেদের মধ্যে কোন একটি মাধ্যমে আলোচনা, তার মধ্যে সিদ্ধান্ত একটি অঘোষিত সেখানে আতাত হয়ে গেল, সেটা মহাজোট কিংবা জোট তা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু প্রশ্নটা হল আতাত হয়ে গেল। অনেকে দাবি করছেন, বিশেষ করে শহরের দুটো গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচনে বামেদের অবস্থান নিয়ে। নমস্কার, কে বলছেন? একটু জোরে বলুন। ওই হেল্পলাইনের যে বিষয়টা আছে না, হ্যাঁ বলুন, উনি যে বলছে হেল্পলাইন নাম্বার জানিয়ে দিবেন, এরকম হেল্পলাইন নাম্বার যেন নির্বাচন কমিশনার বা পুলিশ প্রশাসন থেকেও দেয় তাহলে জনগণের সুবিধা হয় আর কি। অবশ্যই আমরা, উনি বলেছেন যেটা ওনার বক্তব্য এবং ওনার মতন করে উনি যে বক্তব্যটা রেখেছেন সেটা আপনাদেরকে আমরা শুনিয়েছি, গতকালও শুনিয়েছি, সংবাদও এসছে,
আজকের বিষয় হয়তো তার একটা পার্ট হতে পারে, কিন্তু উপনির্বাচন ক্ষেত্রগুলোতে প্রত্যেকে প্রত্যেকের মতন করে রয়েছে। কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেস সভাপতি আজ আরো একটি ঘোষণা দিয়েছেন, হেলমেট বাহিনী বাইক বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিরোধ বাহিনী রয়েছে। বিষয়টা বললেন বীরজিৎ সিনহা। বামফ্রন্টের তরফে বা সিপিআইএম দলের তরফে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন বা সিপিআইএম পোলটব্যুরো সদস্য থেকে শুরু করে যারাই রয়েছেন এরাজ্যের নীতি নির্ধারক হিসাবে, রাজ্য বামফ্রন্ট কিংবা সিপিআইএম দলের মাথা হিসাবে যারা রয়েছেন, তারা অবশ্যই হয়তো এই কয়েকদিন নীরবে আছেন বা অন্যান্য দলের কর্মসূচিতে তারা ব্যস্ত আছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তারা অনেকেই। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন, আপনার বক্তব্য বলুন। হ্যাঁ, আমার বক্তব্য হল আগরতলাতে 206 এবং 8 সমস্ত বিরোধী কংগ্রেসকে দেওয়া দিলে ভালো হবে এবং যুবরাজনগরে সিপিএম কে দিলে ভালো হবে এবং শর্মাকে সবে ইন্ডিপেন্ডেন্ট কে দিলে ভালো হবে, তাই রুলিং পার্টিকে পরাস্ত করতে সুবিধা হবে এবং আগামী দিন জনগণের কাজ হবে, মঙ্গল হবে, ওটাই আমার কামনা। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রায় প্রত্যেকে প্রায় প্রতিদিন প্রায় প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের বক্তব্য রাখছেন, রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গেছে। সিপিএম পোলটব্যুরো সদস্য, রাজ্যের সিপিএম বামফ্রন্ট নেতৃত্ব স্বাভাবিক নির্বাচন ক্ষেত্রগুলোতে যেভাবে নির্বাচনী প্রচারে ঝড় তোলেন, নেতৃত্বের মধ্যে অনেকে হয়তো সেভাবে ঝড় তুলছেন না, অভিযোগ করছে। হয়তো সিপিএম রাজ্য সম্পাদক সুরমা কেন্দ্রে সেখানে কর্মসূচিতে অংশ নিয়েছেন, যুবরাজনগরে গেছেন, সিপিএম পোলটব্যুরো সদস্য গেছেন, কিন্তু সার্বিক দিকগুলো তুলে ধরার ক্ষেত্রে কোথাও কোথাও একটা ঘাটতি কিংবা নজর পড়ে গেছে রাজনৈতিক মহলে সচেতন ভোটারদের, এমন কথা শোনা যাচ্ছে 6 আগরতলা এবং টাউন বরদালি কেন্দ্রে, সেখানে বামেদের তথা সিপিআইএম বা সিপিএম দল তাদের বামফ্রন্ট টিমের কি বক্তব্য, কি দৃষ্টিভঙ্গি, সেটা হয়তো আপনাদের মতন করে অনেকে চর্চা করছেন, স্থানীয়ভাবে তো যথেষ্ট চর্চা চলছে, আতাত মননে, আতাত কাগজে কলমে, আতাত সাংবাদিক সম্মেলনে, যৌথ সাংবাদিক সম্মেলনে ঘোষণা, তার বাইরেও যে একটা আতাত আছে এবারের উপনির্বাচন তা প্রমাণ করে দিচ্ছে, প্রমাণ করবে, সেটা মননে আতাত, মনে মনে আতাত, কিংবা কোনো ঘোষণা ছাড়াও আতাত হতে পারে, সেটাও হতে পারে। আবার কেউ কেউ বলবেন যে সেটা বিশেষ করে শাসক দল আজ আগাম বলে দেওয়া যায়, ভোট ফলাফল তাদের প্রতিকূলে গেলে যা যা বক্তব্য থাকবে তার মধ্যে অন্যতম বক্তব্য হিসাবে অবশ্যই রাজনৈতিকভাবে যারা এ ধরনের আতাতে রয়েছে তারা তাদের উদ্দেশ্যে বার্তা দেবে, হয়তো বলবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ছক, বামেদেরকে সেখানে দায়ী করা হবে, কংগ্রেসের চিরাচরিত রাজনীতিকে দায়ী করা হবে, হয়তো ভোটাররা ভোট দিয়েছেন সেটা দায়বদ্ধ মানসিকতায় সেটা হয়তো স্বীকার সেভাবে নাও করতে পারেন, কিন্তু ভোট ফলাফল পর্যন্ত সকলকে অপেক্ষা করতেই হবে। অবশ্যই রাজনৈতিক দল তো বটে, ভোটারদের সর্বোপরি সমগ্র ব্যবস্থাপনার মধ্যে যারা রয়েছেন তাদের সকলে, কিন্তু ভোটারদের নিশ্চিত করতে হবে যে তিনি তার নিজের ভোট দিয়েছেন, অন্তত তিনি যেন রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিংবা সাধারণ মানুষের মতন বাড়িতে এসে প্রতিবেশীদের সাথে বলতে না পারেন যে তিনি ভোট দিতে পারেননি, ভোট কেন্দ্রে যাওয়ার পর তিনি জানতে পারলেন তার ভোটটা হয়ে গেছে, এই কথা যেন তাকে না শুনতে হয়। নির্বাচন দপ্তর, ভারতের নির্বাচন কমিশন, সর্বোপরি নির্বাচক মণ্ডলীতে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের সেটা নিশ্চিত করতে হবে। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বলুন। সমস্ত ত্রিপুরাবাসী যথেষ্টভাবে অবগত রয়েছে যে 6 আগরতলায় সুদীপ্রায় বর্মন এবং টাউন বদলি কেন্দ্র থেকে আশিস কুমার শাহ দীর্ঘদিন হতে পাস করে আসছেন, এবারও পাস করবেন 100-এ 100। আমরা তো 4 বছরে 2টি মুখ্যমন্ত্রী দেখেছি, এমন হয়তো আরেকটু দেখতে পারবো ভবিষ্যতে। নমস্কার। হয়তো সেটাই, আপনার মতন করে আপনারা যারা বলছেন যে সেখানে জয় পরাজয় অনেক কিছু নির্ভর করবে, জয় পরাজয় রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে, জয় পরাজয় মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সেটা হবে, সব মিলিয়ে যদি বলা যায় একটা রাজনৈতিক পরিস্থিতিতে নতুনভাবে সেখানে উপনির্বাচন অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে, স্পষ্ট অনেক কিছু হচ্ছে, ইঙ্গিতবহ হয়ে উঠছে। এবং আপনাদের মতন করে যারা আপনারা ভাবেন, আপনাদের মতন করে যারা আপনারা চিন্তা করেন, সমগ্র ব্যবস্থাপনার দিকে নজর রাখেন, সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন, মানুষের
অনুভূতি বোঝার চেষ্টা করছেন, ভাবনা বোঝার চেষ্টা করছেন, এইভাবে ভোট প্রচার বোধ হয় দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যাওয়া বোধ হয় একটা গুরুত্বপূর্ণ দিক, প্রাসঙ্গিক দিক, একেবারে মানুষের সামনে সামনে থাকা, মানুষের মুখোমুখি হওয়া, বিশেষ করে ভোটারদের মুখোমুখি হওয়া, অবশ্যই সেটা জেতার জন্য। নমস্কার, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আপনার বক্তব্য বলুন। আমার বক্তব্য হল যে ত্রিপুরা রাজ্যে এই যে আইন শৃঙ্খলা কোথায় গিয়েছে বা কিভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ চলবো সেটা নিয়ে আমি একটু বলতে চাই। হ্যাঁ, তবে এই যে অনেক জনে তো বলছে যে বিয়ে দেয়নি কমিশন, পে কমিশন দেয়নি, বা গরিব বহুত বেড়ে গেছে, নেশা কারবার বেশি হয়ে গেছে, কিন্তু এটাও সত্যি, সেই কথাটাও সত্যি, এই কথাগুলা খুব সঠিকভাবে আমি বুঝলাম। তবে এই নেশা কারবারি বা দেশের উন্নতি হয়নি, তার জন্য আমি এদুরেই অনুরোধ করব সবার কাছে যে দেশটা যাহাতে শান্তি থাকুক, ত্রিপুরা রাজ্যের মানুষ বসবাস যাহাতে করতে পারে, তার জন্যই আমি এই আমলকে বললাম। ধন্যবাদ। অবশ্যই এই উপনির্বাচন আপনাদের মতন করে আপনাদের কাছে অনেকগুলো ইস্যু হবে, সেই ইস্যু স্থানীয় ইস্যু হবে, সেই ইস্যু মান অভিমানের ইস্যু হবে, সেই ইস্যু রাজনৈতিকভাবে মোকাবিলা করারও সেখানে ইস্যু হবে। কেউ কেউ বলবেন যে সেখানে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব পেয়ে গেছে শাসক দলের পুরো টিম, চার থেকে সাড়ে চার বছর কাজের মূল্যায়নে নিরিখে যে ভোট পারত না সেটা সাধারণ নির্বাচন, পাঁচ বছর অন্তর অন্তর হয়। কখনো সেই নির্বাচন এবার 2023 সালে সেটা শাসক দল আজকের বিজেপির কাছে সেটা প্রত্যাবর্তনের লড়াই, উল্টো দিকে বিরোধীদের রয়েছে, এবং এই সামগ্রিক একটা পরিস্থিতিতে যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা বহুমুখী হয়ে গেছে। একটি ইস্যুতে সেখানে নির্বাচন সেটা বোধ হয় এখন হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে, বহুমুখী সেখানে ইস্যু তৈরি হচ্ছে, শাসক দল তার নিজের মতন করে। অনেকেই বলছেন চারটি আসনে উপনির্বাচন, সেখানে একটি আসনে বাদ দিলে বাকি তিনটি আসনে শাসক দলের প্রার্থী ঘোষণার পর খোদ শাসক দলের মধ্য থেকে যে কিছু কথা উঠে এসছে, গুঞ্জন শুরু হয়ে গেছে, সেটা বোধহয় শাসক দলের কোন স্তরের নেতাই অস্বীকার করতে পারবেন, কিন্তু তারা স্বীকার করবেন, সেটা স্বাভাবিক, রাজনৈতিক দল কেন সেটা স্বীকার করবেন, কেন তারা তো লড়াইয়ে আছেন, ক্ষমতায় আছেন, কেন তারা স্বীকার করবেন না, কিন্তু অস্বীকারও করবেন না। তার এমন কি ক্ষেত্র তৈরি হয়ে গেছে যে যেখানে খোদ মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে শাসক দলের মধ্যে কিছু কিছু দিক ফুটে উঠেছে, কারোর মান ভাঙানোর চেষ্টা চলছে, অভিমানীদের কাছে টানার চেষ্টা চলছে ইত্যাদি শুরু হয়ে গেছে, সে থেকেও একটা দিক রয়েছে, সেটাও কিন্তু একটা ভোটের ইস্যু, সেটাও ভোটে ফলাফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলতে পারে বা প্রভাব ফেলবে। বলা হচ্ছিল দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনীতিতে, বিশেষ করে অবাম শিবিরের রাজনীতিতে কাকরা যুদ্ধের কথা, খুব প্রচলিত কয়েকটি কথার মধ্যে এটাও রয়েছে, কাকরা রাজনীতির ক্ষেত্র হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয় তাদেরকে নিয়ে খুব চর্চা করছে বর্তমান শাসক গোষ্ঠী বিজেপি দল, বিভিন্ন স্তরে আলোচনা চলছে এখন যারা ভোট প্রচারে রয়েছেন তারও, এবং শাসক দলের প্রায় প্রতিটি সভা, উঠুন সভা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার, যে কর্মসূচিগুলো রয়েছে ধারাবাহিকভাবে যে কর্মসূচিগুলো রয়েছে প্রায় প্রত্যেকে প্রচার করছেন, আপনাদের মতন করে অনেকে আপনারা বিষয়গুলো দেখেন জানেন শুনেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি বলছিলাম? হ্যাঁ বলুন। কোন নির্বাচন, দেখুন, এটা উপনির্বাচনই হোক আর সাধারণ নির্বাচনই হোক, কোন নির্বাচন তখনই সুন্দর হয়, সফল হয়, যখন নির্বাচনের যে মূল, যারা নির্বাচনের মূল, কারা মূল, কিন্তু পুলিশ মিলিটারি নয়, মূল কিন্তু রাজনৈতিক দলও নয়, মূল নির্বাচন কমিশনও নয়, কোন নির্বাচনে গণতন্ত্রের মূল হচ্ছে ভোটার,
জনগণ নির্বাচন তখনই সুন্দর হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, যখন জনগণ তার নিজের ভোট নিজের মতো করে স্বাধীনভাবে তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। তো একই কথা এই উপনির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কথা হচ্ছে, ভোটারগণ যদি মনে করে থাকেন, সাধারণ নাগরিক যারা, তারা যদি মনে করে থাকেন যে ওই পুলিশ, সিআরপি, তারপর ওই নির্বাচন মেশিনারি, সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, এরা খুব একটা সাহায্য করবেন, আর এদের থেকে নিরাপত্তার গ্যারান্টি নিয়ে ভোট দিতে যাবেন, সেটা হয়তো বেশি আশা করা হয়ে যেতেও পারে। কারণ আমি আরেকদিন বলেছিলাম আপনাদের এই চ্যানেলে, বাংলায় একটা প্রবাদ আছে, বাপেরও কিন্তু বাপ আছে। তো নির্বাচনের আধিকারিকেরও তো বাপ আছে, বাপের চিন্তা করতে হয় তারও। পুলিশেরও বাপ আছে, বাপের চিন্তা করতে হয়। কেন্দ্রীয় বাহিনীরও বাপ আছে, কেন্দ্রে আছে, বাপের চিন্তা করতে হয়। একমাত্র ভোটার মানে জনগণ হচ্ছে যার কোনো বাপ নেই, যার জবাবদিহি করার কেউ নেই। সুতরাং জনগণকে সেই ভূমিকা নিতে হবে। আমি আপনাদের এই চ্যানেল দিয়ে বলার চেষ্টা করব ভোটারদেরকে, যে আপনারা কোন রকম ভাবে ভয় ভীত না হয়ে এখন থেকে পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে গ্রুপ তৈরি করুন, সেই গ্রুপে পুরুষ মহিলা উভয়ংশ থাকুন, যুবকদেরকে রাখবেন, সেই গ্রুপগুলি একসঙ্গে খুব সকাল সকাল ভোট দিতে বেরিয়ে পড়বেন, একা যাবেন না, গ্রুপে যাবেন, সঙ্গে কোন রাজনৈতিক দলের পতাকা টতাকা দরকার নেই, কারণ এই সময় সড়ক প্রচার শেষ হয়ে যাবে, কোন রাজনৈতিক দলের পতাকা আইন সিদ্ধ হবে না, দরকার নেই, জাতীয় পতাকা রাখুন প্রয়োজনে, সবাই পতাকার দণ্ডটা ঠিকঠাক রাখবেন, আর জাতীয় পতাকা নিয়ে দলে দলে বেরিয়ে পড়ুন, পুরুষ মহিলা এবং যুবকরা, মহিলারা সাথে কিছু লঙ্কা গুঁড়ো রাখুন, পথে যদি কেউ বাধা দিতে আসে কোন রকম, তাহলে ওই জাতীয় পতাকার দণ্ড এবং লঙ্কা গুঁড়ো দিয়ে পথ পরিষ্কার করে সামনে বুথের দিকে এগিয়ে যান, তা যদি না পারেন সেখানেই বসে পড়ুন, পথ অবরোধ করে দিন, জ্যাম করে দিন, বাইক নিয়ে যদি আসে আপনাদের কাছে প্রতিহত হয়ে যদি বাইক ফেলে পালিয়ে যায়, সঙ্গে সঙ্গে বাইকের চাকাগুলোর হাওয়া খুলে দিন, বাইকগুলির নম্বর রাখুন, সেই নম্বর দিয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এর মালিক কে ছিল নাম ধাম বের করে ফেলতে পারবেন আপনারা। এই কাজগুলি করুন, তাহলে আপনারা সবাই ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো যার যার ভোটার যার যার পছন্দের প্রার্থীকে আপনাদের ভোটটা দিতে পারবেন, গণতন্ত্রের জয় হবে। আর যদি আশা করে বসে থাকেন, ভরসা করে বসে থাকেন অমুকে এসে আমাকে নিয়ে যাবে, পুলিশ এসে নিয়ে যাবে, সিআরপি এসে নিয়ে যাবে, নিয়ে গেলে ভালো, সেটা বোনাস হবে, নিয়ে গেলে ভালো, কিন্তু আশাহত হতে পারেন। সুতরাং প্রস্তুতি নিজেদের মতো করে রাখুন সবাই, এই বার্তাটুকুই দেওয়ার ছিল, নমস্কার। এবং প্রত্যেকের মতন করে যারা বক্তব্য রাখেন, প্রত্যেক জায়গায় কিন্তু একটি বিষয় নিশ্চিত থাকে, বিষয়টি হলো এ যে ভোটারদের ভোট দিতে হবে, তাদের ভোটদান নিশ্চিত করতে হবে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ বলছিলাম যে অকাল যে নির্বাচন, উপনির্বাচন, কিছুদিন পরে আবার রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন, এটা কিন্তু একটা মানে ত্রিশে নির্বাচনের জন্য যে চারটা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হচ্ছে, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ।
মানে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ নতুন ভাবে রচিত করতে পারে। যদি হয় দেখুন, যদি শাসক দলের একটা চিন্তা করছিল, চিন্তা থেকে যদি একটাও যদি অন্য দলে নেয়, তাহলে কিন্তু জনগণের কাছে বা দেশের কাছে একটা অন্য বার্তা যাবে শাসক দলের বিপক্ষে। যুবরাজ নবজিৎ চিনিয়ে আনতে পারে, তাহলে একটা প্লাস একটা পয়েন্ট থাকবে। তো আমি বলবো, আরেকটা ছিল আপনাদের সিনহা, তো যে কোনো কারণে হয়নি, এটা তো আইনের বিষয় বা বিধানসভা স্পিকারের বিষয়, এটা অকাল ভোট। এটা কিন্তু এবার ভোটটা যে 23 তারিখ হতে যাচ্ছে, এটা কিন্তু একদম জটিল, খুবই জটিল। এটা কিন্তু ত্রিমুখী, চতুর্মুখী, পঞ্চমুখী এরকম ভোট হতে যাচ্ছে। কারণ হলো এটার দিকে সবাই লক্ষ্য রাখবে। 18 যে নির্বাচন হয়েছিল তখন অনলি বাম বিরোধী যে সংগঠন ছিল, হয়তো পথ প্রদর্শক বা আইকন ছিল বিজেপি, কিন্তু বাম বিরোধী যে একটা সংগঠন ছিল ওনাদের জয় হয়েছিল। কেউ কিন্তু জয় লাভ করেনি, এখানে বাম ফ্রন্ট এসেছিল, যারা কংগ্রেস থেকে শুরু করে সবাই ছিল, শুধু বামপন্থ থেকে হারানো হচ্ছে। আর এই যে এখন যে 23 তারিখ উপনির্বাচন, এখানে দেখুন কতটি দল হয়েছে, সুরমা থেকে শুরু করে আপনাদের আগরতলা, আমাদের উত্তর জেলার কিভাবে ভোট কাটাকাটি হবে, কিন্তু সবাই কিন্তু একদম প্রাণপণ চেষ্টা করবে যে একটা বার্তা দেওয়ার জন্য জনগণের উদ্দেশ্যে। সেটাই বলবো যে শুনলাম একটা সেন্ট্রাল নির্বাচন কমিশনের আন্ডারে, তো ওনারাও আশা করি জনগণের স্বার্থে যে সিকিউরিটি প্রোভাইড করবেন, বা দেখলাম যে কংগ্রেসের যে রাজ্য সভাপতি উনিও বলছেন যে বাহিনীর জন্য প্রতিবাদ বাহিনী গড়ে তোলা হচ্ছে। মানে এটা ইন্টারেস্টিং হবে, যদিও আমাদের বিধানসভাতে ভোট নেই এই মধ্যে, কিন্তু আপনাদের আগরতলাতে কিন্তু আড্ডাআড্ডি হবে, আর সুরমা তো আড্ডাআড্ডি হবে, আর যুবরাজনগরে এটা আড্ডাআড্ডি হলো মানে বামপন্থীদের মানে পুরানা ঘর, এটা কি হবে না হবে, এটা ওনাদের কেন কিছু অন্যরকম বিষয় আছে। তারপর প্রার্থী নিয়ে শুনেছিলাম একটু মনোমালন হয়েছে, মানে জটিল হবে এটাকে সব, মানে 23-এর যে সাধারণ নির্বাচন হবে এটার থেকে উপনির্বাচন যে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এটা দিয়ে কিন্তু 23-এর মানে সেমিফাইনাল পরে ফাইনাল হবে 23-এ, কেউ কিন্তু ছাড়বে না, এটা মোটামুটি নিশ্চিত। আমি আপনাদের মাধ্যমে বলবো, সবাই সবার মতাধিকার প্রয়োগ করুন, কাউকে ভয় পাবেন না, মানে আইনের প্রতি বিশ্বাস রাখুন, আর আপনারা মিডিয়াও যেন একদম স্বতন্ত্র ভাবে জনগণের পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসী, দেশবাসী, বিশ্ববাসী সংবাদ, সঠিক সংবাদ পাই, বা সরকার যে প্রধান আছেন ওনারাও পাই, এটাই বলবো। ধন্যবাদ। এবং অবশ্যই বলা যায়, এটা একেবারে সকলের জানা নতুন কোনো বিষয় নয় যে এবারে নির্বাচন কোনোভাবে সেখানে শাসক ক্ষমতাচ্যুত হওয়া, নতুন কেউ ক্ষমতায় আসার বিষয় নয়, কিন্তু ক্ষমতায় থাকবে কি থাকবে না তার একটা বিষয় প্রভাব পড়ে। এবং অবশ্যই বলা যায় সেটা একটা ইঙ্গিত বহ ভোট পরিস্থিতি তৈরি হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমার একটা কথা, আমি বেশি কথা কইতাম না, আমার কত হইল 88-93 যে সরকারটা, যে সময় 93 গভর্নমেন্ট আয় পরে, কিন্তু সুদীপ বর্মন এবং সমীর ভবন তারা দুইজনের নেতৃত্বই সরকারটা বামপন্থে আদর তুলে দিয়েছে, কিন্তু আমাদের 23-এ নির্বাচন রইব, তারা ভাবতেছে এটা আবার আদর 23-এ তো কংগ্রেস জীবন আইতে পারতো না, কিন্তু তারা ভাবতেছে যে মানে ওই সিপিএম সুযোগ করে দিয়ে আবার বিজেপি হারাইব, কিন্তু কাম হইতো না স্যার। আর 7টা নির্বাচনে, উপনির্বাচনে সুদীপ বর্মন 6 তারিখ ওই 26 তারিখ কিন্তু ফেল করুন 100%, 26 তারিখ যদি আবার লাইনে বন আমি কথা কম। নমস্কার স্যার। অবশ্যই, আমরা তো প্রতিদিনই লাইভে আছি এবং প্রতিদিন আপনাদের মতন করে সকলের বক্তব্য শুনছি, সকলে সকলের মতন করে মনের কথাটা বলছেন। মনে রাখবেন আপনারা প্রত্যেকে আপনার মনে যা যা রয়েছে আপনার তা মন খুলে বলছেন এই লাইভ অনুষ্ঠানে। আপনি যেটা বলছেন সেটা আপনার মনের কথা, অন্যরা যারা বলছেন সেটাও তাদের মনের কথা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আমি একটা কথাই বলতে চাই, এই যে আপনার
টিভি স্ক্রিনে দেখা যায় বা আপনার মোবাইলে দেখা যায়, দেখেন কারণটা কারো কিন্তু কম নয়। ওরা যে ঝেন্ডাগুলি পতাকাগুলি লাগায় ওদের পার্টির ফ্ল্যাগগুলি যে লাগায়, বাসগুলি দেখেন কিরকম নিয়ে তারা ঘোরাফেরা করে। তাহলে আমাদের যে নির্বাচন কমিশন উনি কি চোখে দেখে না, বা যারা প্রশাসনে আছে তারা চোখে দেখে না? এইগুলিকে এইগুলি যদি ব্যান করা হয় তাহলে আমার মনে কিছুটা শান্তি আসতে পারে। কারণ সবাই একটা মানসিক ধারণা, ভয় দেখাবে, বিটি দেখাবে জনসাধারণকে, দেখা তারা সরকারে যেই আসুক মানুষের জন্য তো ওরা কিছুই করে না। দেবই অনেকের অনেকের নাম নিয়েই বলছেন ওনাকে ভোট দেন, ওনাকে ভোট দেন, ওই পার্টিকে ভোট দেন। আসলে কি এরা মানুষ কাজ করে কোনো দল? ওরাই তো স্বীকার করে নিচ্ছে, প্রতিটা দল স্বীকার করছে যে লুটপাট লুটপাট লুটপাট। তাদের জনসাধারণ কি পায়? এই জনসাধারণ তাদের ডান্ডার ভয়ে প্রতিটা পার্টির যে ডান্ডা, যে সমস্ত ডান্ডা নিয়ে আসে, এইগুলি একদম আমাদের রাজ্যে বা আমাদের দেশে এইটা কাম্য না। কারণ রাজ্যটাকে শান্তি দিক তারও সেম অবস্থা করতেছে রাজনৈতিক দলগুলি। যদি প্রশাসন ওই এক বদল বলছিল যে তাদেরও বাবার বাপ আছে, কিন্তু ওইগুলি চিন্তা ভাবনা না করে প্রশাসন তো প্রশাসনের চিন্তাধারা নিয়ে অন্তত এইগুলি ব্যান করুক, এই দাও লাদি বেন্দা এইগুলি ব্যান করুক, সামনে একটা ফ্লেক্স নিয়ে গুলি চলে, তাহলে মানুষ বুঝতে পারে ওইটা বিজেপির ওইটা কংগ্রেসের। প্রতিটা পোলা চাই মানে যুবকরাই যে হাতেও দেখা যায়, মেয়েরা হাতেও দেখলাম, এখনো দেখলাম, এই ধরনের কার্যকলাপ গুলি বন্ধ না হলে আর শান্তি কিভাবে আসবে ত্রিপুরা রাজ্যে? প্রতিটায় তিন চারটা দল আছে রাজনৈতিক দল, ওদেরকে কোনোদিন আমার মনে হয় ভারতবর্ষে যদি নতুন ভাবে কোনো পরিবর্তন আসে তাহলে হয়তো শান্তি আসতে পারে, না নতুবা এই দলগুলির মাধ্যমে ভারতবাসীর শান্তি আসতে পারে না। আমি রূপ করে বলতে পারি ওরা মানুষের ক্ষতি ছাড়া লাভ করবে না। মানুষের অধিকার, মানুষের অধিকার তো শেষ করছে গণতন্ত্র, এবার ধ্বংস করে দিয়েছে। ভারতবর্ষে কি গণতন্ত্র আছে আমরা স্বীকার করতে পারি? আমার মনে হয় ভারতবর্ষ গণতন্ত্র তারা বিনাশ করে দিয়েছে। দলগুলি সবাই কিন্তু এক, দলগুলি সবাই এক, তারা তাদের চিন্তা ভাবনা হলো ভয় দেখাও, বিক্রি দেখাও, মানুষের বিক্ষোভ বানাও, ভোট আদায় করো। নমস্কার। প্রত্যেক জায়গায় সেটা হয়তো প্রার্থীদের মতন করে যারা প্রচার করছেন, প্রার্থীদের ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, প্রার্থীরা প্রচারকে গুরুত্ব দিয়েছেন মানুষের কাছে, তাদের বক্তব্যগুলো তুলে ধরা খুব কম সময়ের মধ্যে, এই উপনির্বাচন একদিকে ঘোষণা হলো তার অনেকটা সময় পর শাসক দলের প্রার্থীদের নাম ঘোষণা হয়েছে সবার পরে, তারপর মনোনয়নপত্র দাখিল করা অন্যান্য কাজ মিলিয়ে তো বলা যায় সবকিছু যখন শুরু হলো তা হয়তো গত দুই দিন বা তার একদিন আগে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন আসলে সরকার সরকার যদি ঠিক মতো কাজ করে, বিজেপি দলের এত আম্পই টাম্পই করার প্রয়োজন পড়ে না। আসলে তো সরকারটা কাজই করছে না। রাজ্যবাসী বা অনেকে অনেক সময় বলে সব দলের লোককে দিয়ে দিচ্ছে, ওরাও দেখ না দলের লোককেই দেখ না, চাকরি বা বিভিন্ন কাজ সুযোগ সুবিধা দলের লোককেই দেখ না। এটা তো আর ত্রিপুরা রাজ্যের বাইরের লোক না, ত্রিপুরার ভিতরে দলের লোক, ওরই পাক, মানুষ তো পাইল, আসলে তো কিছুই করছে না, কোনো কাজই করছে না। মুখ্যমন্ত্রী এলাকায় এলাকায় ঘুরছেন, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছেন, উন্নয়নের নিরিখে ভোট চাইছেন, যেই রাস্তায় হাঁটবেন এটা গত ২৫ বছরের তৈরি করা রাস্তা, যেই ড্রেন দেখবেন রাস্তায় এটা গত ২৫ বছরের। ওনারা কি দেখাতে পারবেন মানুষকে? প্রধানমন্ত্রী কে পর্যন্ত মানুষ বিশ্বাস করছে না, জানি না কোন মিথ্যা কথা বলে কোন সময়, কারণ আমাদেরকে মিথ্যা কথা বলে ভোট ছিনতাই করেছে তারা। বিজেপি দল কিন্তু সত্য কথার উপরে চলেনি, কারণ একটা কাজ এখন পর্যন্ত করে নাই এই সরকার। এইবার প্যা কমিশন থেকে শুরু করে কর্মচারী দিয়ে থেকে শুরু করে কোনো কিছুই না, ভাতা
33টা ভাতা গত সরকার দিয়েছে, ওরা 5টা ভাতা দিক না গরিব মানুষকে, বাড়াইব থাক দূরের কথা, এটার অর্ধেক লোকের ভাতা বন্ধ করে দিয়েছে। এই আমার বক্তব্য। এবং অবশ্যই এ সময়ের মধ্যে কারোর পাওনা গন্ডার হিসাব যেমন থাকবে প্রচারের ক্ষেত্র, সেই বিষয়গুলো উঠে আসবে। আপনাদের মতন করে যারা আছেন, আপনারা এই শহরের প্রবীণ নাগরিক, তারাও তাদের সেই অভিজ্ঞতার কথাগুলো বলবেন প্রত্যেকের কাছে। অনেকে অনেকগুলো নির্বাচন দেখেছেন, কেউ বলবেন 1972 সাল থেকে নির্বাচন দেখছেন, কেউ বলবেন 1977 সাল থেকে নির্বাচন দেখছেন, কেউ বলবেন সেটা 1983 সাল থেকে দেখছেন, 1988 সাল থেকে নির্বাচন দেখছেন, এমন অনেকে আছে। কিছু কিছু ক্ষেত্রে 1977 বা 1978 যে প্রথমবারের মতন সেখানে বামফ্রন্ট এলো, তাকে অনেকে এখনও রাজনৈতিকভাবে প্রচারে তুলে ধরছেন। বিষয়টা হলো এ জায়গায় যে সরকার বসে কি কাজ করা হলো তার খতিয়ান তুলে ধরার চেয়ে বিপরীত রাজনৈতিক দলে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কথা বলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শাসক দলের কাছে। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। উপনির্বাচন জমজমা ধারা ধারে ভোট প্রত্যাশী তো নিশ্চয়ই, সংসদীয় গণতন্ত্র ইলেকশন হলে ধারা ধারে ভোট প্রত্যাশা হবে, জমজমাট হবে, আনন্দের মেজাজে উৎসবের মেজাজে ভোট হবে, এটাই কাম্য। আবার দেখলাম অনেক নেতা অনেক ক্যান্ডিডেট টুপি পরাচ্ছেন, টুপি কি ভোটারকে পরাচ্ছেন না নিজের মাথায় নিজে টুপি পরছেন সেটা বোঝা গেল না। তো ঘটনা হলো ত্রিপুরার যে চারটা ইলেকশন হবে, পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছে, তো পাহাড়ের যে রাজনীতিটা এখন গরম হয়ে উঠেছে, তো এই রাজনৈতিক যে রেসটা এটা যে সমতলে হবে না এটা কোনো গ্যারান্টি নেই। ওই রাজনৈতিক রেসটা সমতলে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, কারণ পাহাড়ে একটা রেসারেসি রাজনীতি শুরু হয়ে গেছে এখন, আমরা 2-3 দিন ধরে দেখছি। বিক্রমাতা বিজেপি একটা ওদের যে বিরোধটা ধীরে ধীরে আরো প্রখর হচ্ছে, এবং এটা ধীরে ধীরে যত ইলেকশন আগিয়ে আসছে, মেইন ইলেকশন 2023, তত আরো প্রখর হচ্ছে। তো এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে পাহাড়ের রাস্তা সমতলে আসবে, এই কারণে আমি মনে করি, কারণ বিজেপি এখনো তো বুঝে গেছে যে পাহাড়ে ওদের আর কোনো স্থান নেই, পাহাড়ে সব একটা হয়ে গেছে, তাহলে ওরা ওই পাহাড়ের যে 20টা সিট আছে ওই সিটটা সমতলে এসে মেক আপ করতে চাইবে। মেক আপ করার উপায় একটাই, ওদের সাথে সর্বজন বিদিত, ওদের সাথে জনমত নেই, কারণ বাইক বাহিনী পাহাড়ে কাজ করবে না, পাহাড়ে বাইক বাহিনী চলবে না, বাইক বাহিনীটা চলবে সমতলে বাঙালি বেলতে। তো ওরা সন্ত্রাসের সাহায্যে, আমার মনে হয় সন্ত্রাসের সাহায্যে ওই 20টা সিটের যে লসটা আছে ওদের, ওই লসটা সমতলে উঠাতে চাইবে। তো এটা এই জন্য ওরা এখন যে 4টা উপ নির্বাচন হবে ওটার মধ্যে ভালো ফল করতে চাইবে, ছলে বলে কৌশলে হোক, ইলেকশন মেশিনারিকে কাজে লাগিয়ে হোক, যেভাবে হোক ওরা ভালো ফল করতে চাইবে। তো আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছু বলেছেন, বয়স্ক লোক যে মরিচিগুরু নিয়ে যাও বা পতাকা ডান্ডা বান্ডা এইসব নিয়ে দেওয়ার জন্য, উনি একদিকে ঠিক বলেছেন আরেকদিকে ভুল বলেছেন, ঠিক আছে না? কারণ সন্ত্রাসে আমরা ত্রিপুরার জনগণ যারা আছে আমরা সন্ত্রাসে বিশ্বাসী নেই, কিন্তু ওনার জায়গায় উনি ঠিক আছে, কারণ আমাদের যে ভোটই আমার গণতন্ত্র অধিকারটা যদি দিতে না দেয় তাহলে আমার ওটা আমার রেটিলিয়েট করতে হবে। তো এটা একমাত্র বিরোধী দল যারা আছে, যেমন আমরা দেখি আপনার স্ট্রাইক ফাইক বন্টন হলে পিকেটিং হয়, আগে এখনো তো সেই কালচারটা নেই, পিকেটিং করার বিরোধীরা বিরোধটাগুলো পিকেটিং করার চান্স দেওয়া হয় না, সন্ত্রাস করে রুলিং পার্টি সন্ত্রাস করে করে দেয়। কিন্তু এখন যে পরিস্থিতি ত্রিপুরার ইলেকশনের সৃষ্টি হয়েছে, কারণ একজন সাধারণ ভোটার যে দিনে আইনে দিনে কাছে কিন্তু রাস্তায় মারপিট করার জন্য যাবে না, ও ভাববে যদি ভোট না দিতে পারি বাবু নাই দিয়ে চলে আসবো, মার খেয়ে কাউকে কারো সহ্য হতে যাবে না। একটা পার্সেন্ট ১৫% ভোটার তো এরকমই আছে, ত্রিপুরার ভোটার অনেক সজাগ, তো সেই ক্ষেত্রে যদি সবাই একটা গিয়ে ভোটটা দেয় হয়তো ভালো হবে, কারণ উনি আবারও বলেছেন যে ইলেকশন মেশিনের উপরে ভরসা করা যায় না, উনি একদিকে ঠিক বলেছেন একদিকে মিথ্যা বলেছেন, এই কারণে মিথ্যা বলেছেন, উনি বলেছেন সেন্ট্রাল পোস্টের উপরে প্রেশার থাকে। তো আদতে আমার যতটুকু জানা, আমারও অনেক কলিগ চিনা জানা যারা সেন্ট্রাল পোস্টে
থাকে ওদের সঙ্গে কথা হয়। ওরা বলে যে আমাদের উপরে তেমন কোনো প্রেশার থাকে না, আমাদের জেন্ডার বোর্ডে ডিউটি থাকে বোর্ডে পোলিং বোর্ডে, তো এই জন্য বাইরে কি হচ্ছে না তো ওটা তাদেরকে পায় না। তো ওই পোলিং বুথে কিছু হবে না, যদি সেন্ট্রাল বুথ থাকে পোলিং বুথে কিছু হবে না সেটা শিওর, কিন্তু পোলিং বুথের বাইরে বা গ্রাম এরিয়াতে কি হবে সেটা কিন্তু মেন দায়িত্বটা থাকবে ত্রিপুরা পুলিশ বা টিএসআর। তো ত্রিপুরা পুলিশ বা টিএসআর উপরে ভরসা করা যায় না, কারণ উনি যে কথাটা বলেছেন বাবুর উপর বাপ থাকবে, ওদেরও বাপ থাকবে, তাহলে ওরা সেই জিনিসটা সেরকম ভাবে করতে পারছে না। তো ওটার জন্য বিরোধী যে দলগুলো আছে ওদেরকে পিকেটিং করতে হবে। আমি সাধারণ ভোটারদেরকে আগে পাঠিয়ে লাঠি ডান্ডা দিয়ে দিয়ে দেবো, তো সেখানে একটা গৃহযুদ্ধ সিচুয়েশন হয়ে গেল। তাহলে তো এরকম ভাবে হয় না, ওনার কথা একদিকে ঠিক আরেকদিকে ঠিক না, আমি এদিকে বলবো। ওটার দায়িত্বটা নিতে হবে যারা বিরোধী দলে যারা নেতা আছে যারা যুবকতা নিয়ে আছে, ওদের দায়িত্ব নিতে হবে যে যদি এরকম কোনো কিছু সেখানে পিকেটিং করে জনগণকে নিয়ে পিকেটিং করে, তাহলে হয়তো এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে হয়তো ভোটটা তাহলে সফলভাবে হবে। না হয় যদি এরকম যদি নাই করতে পারে বিরোধীরা, তাহলে যে আমরা পৌরনিগম ইলেকশনে দেখেছি বা লোকসভা ইলেকশনে দেখেছি ছাপ্পা ভোট, সেরকম যদি হয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে, এটাই বলার ছিল। এবং অবশ্যই বলা যায় যে উপনির্বাচন যেভাবে হয়েছে ঠিক সেভাবে, পৌরসংস্থা নির্বাচন যেভাবে হয়েছে ঠিক সেভাবে উপনির্বাচন হবে এমন ধারণা অনেকে করলেও সে ধারণার বাস্তব হবে সেটা অনেকে বিশ্বাস করেন না। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। আমার ভোট আমি দেব, তাকে খুশি তাকে দেব। অসুস্থবাবু বলেছেন, হ্যাঁ আসলে ওই যে পাটিয়াগর নগর, উদানগর নগর, রাধানগর, এগুলো যে ফ্ল্যাগ পোস্টিং গুলো ওনার এরিয়া, তাহলে উনি কোথায়? উনি তো বাড়ি বাড়ি যাচ্ছেন, উনি আজকেও দেখলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে অভয়নগর ওনার বাড়ি উনি গিয়েছেন, মুখে একটা বললাম কাজে আর একটা বললাম, তাহলে তো সঠিক না এগুলো। তো কি বলবো, বোকা অশিক্ষিত যারা আছে তাদেরকে, মানে উনি কিন্তু শিক্ষিত মানুষ, উনি যে ভাষাটা প্রয়োগ করে আমার শ্রদ্ধেয় ব্যক্তি, আমি ওনাকে ছিলেন কংগ্রেসে তো সম্মান পাওয়ার যোগ্য, এবং ওনার যে মিডিয়া ছিল যখন ছিলেন আর কি, উনি যখন বসতেন তখন আমি এক নজরে অন্তত ওনার শব্দগুলো চয়ন করতাম, আজকেও উনি বলছেন কথাটা। তো ছয় আগরতলায় একটু সবাই নিজের ভোটটা নিজেকে দিতে দিবে, প্রদীপ চন্দ্র ঠিক আছে, মাফিয়া অভয়নগর থাকে অভয়নগরের মাফিয়া, ওর বড় ভাই মৃত্যুদণ্ড, ওর ছোট ভাই নেই তো কষ্ট আছে। তো এগুলো আমরা চিনি, ওদেরকে আমরা জানি, সেদিন একটা সমাবেশে দেখেছি ভোগি আস্বাদন করেছিল, চ্যালেঞ্জ করেছিল খুবই ভগত সঙ্গে। অবশ্যই আপনার মতন করে এই অভিযোগ আপনি করেছেন, আমাদের কাছে সে ধরনের কোনো প্রমাণ নেই। আমরাও এই ধরনের আয়োজনে সরাসরি কারোর বিরুদ্ধে এভাবে কথা বলতে চাই না, কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হলে থানায় এফআইআর হলে, এবং অবশ্যই কেউ যদি সরাসরি এ ধরনের অভিযোগ করে লিখিতভাবে বিষয়গুলো জানা, আমরা তো সে সময় এ ধরনের বক্তব্যগুলোকে আমরা অবশ্যই গ্রহণ করি, কিন্তু যাদের নিয়ে বক্তব্যগুলো তাদের ওই এলাকার মানুষ তাদেরকে খুব ভালো চেনেন। অবশ্যই রাজনৈতিকভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এসব বক্তব্যগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, এবং অবশ্যই রাজনৈতিক ময়দানে যারা থাকেন তারা তাদের মূল্যায়ন করেন, ভোটাররা তো অবশ্যই করেন। আজকের প্রেক্ষাপটে অবশ্যই সেখানে 22 জন প্রার্থী রয়েছেন উপনির্বাচনে, 4টি আসনে লড়াই বহুমুখী, সবাই বলছেন কোথাও 5 জন কোথাও 6 জন প্রার্থী রয়েছেন, সব মিলিয়ে একটা সুন্দর আবহে ভোটের পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে বা থাকবে এমন বিশ্বাস যখন সকলের রয়েছেন, তখন বোধ হয় আজকের এই আয়োজন বোধ হয় আপনাদের সকলের কাছে সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রায় প্রত্যেকে সেখানে যারা ভোট প্রার্থী হিসাবে রয়েছেন তাদের বক্তব্যেও
জয় নিশ্চিত বিষয়টি তারা প্রত্যেকের নিজের তরফে প্রত্যেকে নিজের থেকে বিষয়টি বলছেন, মন খুলে বলছেন। আমরা শুনি তাদের বক্তব্য যারা ভোট প্রার্থী হিসাবে জনতার দ্বারে দ্বারে যাচ্ছেন। বুঝতে পারছে যে এই উপনির্বাচন কি কারণে মানুষের কাছ থেকে প্রশংসিত হচ্ছে যে জনস্বার্থ বিরোধী, উন্নয়নের পরিপন্থী একটা সরকার যখন এই রাজ্যের বুকে চেপে বসেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার যে সাহসিকতা নিয়ে আমরা পদত্যাগ করে বেরিয়ে এসেছি, এইটাকে জনগণ আমাদের এই সিদ্ধান্তে তারা প্রশংসা করছে। এবং এই উপনির্বাচনে প্রতিবাদের ভোট ব্যাপকভাবে প্রদান হবে। মানুষের আশীর্বাদ নিয়ে আমার জয়যাত্রা অব্যাহত থাকবে। আমি পূর্ণ বিশ্বাস এবং আমার যে মানুষের প্রতি যে এই দীর্ঘদিনের সংযোগ, এর পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে বিধানসভা নির্বাচনে যে মার্জিন নিয়ে বেরিয়েছিলাম, এর থেকে বাড়বে বই কি কমবে না। নগর নিয়ে আমি 100% শিওর, এটা আমার বাড়ি, এখান থেকে আমি স্কুলে গেছি, এখানে আমি বড় হয়েছি, সুতরাং অভয়নগর নিয়ে আমার চিন্তায় কোনো কারণ নেই, অ্যাবসলিউটলি। আর পক্ষ বিপক্ষ আমি চিন্তা করি না, আমি চিন্তা করি আমি নিজে গতকালকে থেকে আজকে বেটার কাজ করব, কালকে আরো বেটার কাজ করব, এটাই আমার কম্পিটিশন, না কারোর সঙ্গে কম্পিটিশন নেই। আর জয়ের ব্যাপারে আমি একটাই কথা বলবো, জয় একজনের হয় এবং সেটা আমার হবে। ওয়ার্ডে এটা তো আমার জায়গা, আমার এখানে বাস। আর 20 নম্বর ওয়ার্ডের আজকে 16-17 যেগুলো আমরা কালকের থেকে শুরু করেছিলাম, তো পরশুদিন থেকে শুরু করেছি, সেগুলো কমপ্লিট হয়নি, তো বাকি এই তার যে পার্শ্ববর্তী জায়গাগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলবো। এবং মানে বিপুল সারা সবই আমার জানাশোনা, কোনো না কোনোভাবে ওদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে। তো ভারতীয় জনতা পার্টিকে তো ভোট দেবে না, ব্যক্তিগত রিলেশনের উপর ভিত্তি করে ওরা আমাকে সমর্থন করবে, এটা আমি আশা করি। এখন পর্যন্ত কোন সমস্যার কথা বলেনি, কয়েকটা জায়গায় জল জমার বিষয়গুলো বলেছে, তো এটার সম্পর্কে তো আপনারা জানেন। তবে ওরা এটাও বলছে যে বেশিক্ষণ বেশি বৃষ্টি হলে জল জমে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে জল চলে যায়, যেটা আগে চার দিন সমানে জল জমে থাকত। তো দেখি বিষয়গুলো আমরা দেখব আগামী দিনে। ভালোই লাগছে অনেকদিন বাদে ইলেকশনের নামে ওদের সাথে পুরনো বন্ধু বান্ধব ফ্যামিলি ওদের সাথে আবার দেখা হচ্ছে, তো এটা একটা নতুন একটা অভিজ্ঞতা, তো ভালোই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। অবশ্যই আপনারা আপনাদের তাদের তরফে যারা প্রার্থীরা রয়েছেন, দলের তরফে যারা প্রার্থীরা রয়েছেন, তাদের বক্তব্য শুনলেন, তারা কিন্তু জয় সম্পর্কে 100% নিশ্চিত, হার তারা স্বীকার করতেই নারাজ। নমস্কার, কে বলছেন? নমস্কার, উবিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আজ শাসক দল দুয়ারে দুয়ারে বুথ প্রচারে প্রার্থনা, কারণ এই রাজ্যের সমস্ত প্রার্থীদের দুয়ারে চলছে, কিন্তু শাসক দলও দুয়ারে প্রার্থনা করছে ভোটের জন্য, কিন্তু সেটা যদি 52 মাসের সরকার যদি এভাবে ত্রিপুরা রাজ্যটাকে যদি ভালো উন্নত করে দিয়ে যেত, বেকার সমস্যা সমাধান হয়ে যেত, তাহলে কিন্তু আজকে এই শাসক দলের তো পরিশ্রম করতে হতো না। কিন্তু আমরা দেখলাম বিগত দিন যখন মুখ্যমন্ত্রী বলেছে ত্রিপুরা রাজ্যের ইনকাম সোর্স বেড়ে গিয়েছে, মানুষের দৈনন্দিন রোজগার বেড়ে চলেছে, কিন্তু সেটা আমরা প্রত্যক্ষভাবে দেখলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলেছে আমাদের রুটি রোজগার নেই, কাজকর্ম নেই, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু সে শুনেছে, কিন্তু সেটা আগামী দিনে কতটুকু করবে সেটা মূল বিষয় হলো। ত্রিপুরা রাজ্যের 4টি উপনির্বাচনে তাদের যে পরাজয় সম্ভাবনা সেটা কিন্তু অনিবার্য, কারণ মানুষের যে এখন আশা প্রত্যাশাটা কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি, কিন্তু কারণ 52 মাসে কোনটাই করতে পারলো না। রাজ্যের বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের যে কথা ছিল সেই ধারে কাছেও নাই, কিন্তু শহরবাসীর জন্য নাই, মৎস্যের মধ্যেও নাই, কিন্তু গ্রামও নাই, বেকারের জন্যও নাই, স্বাস্থ্যের জন্য কোনোটাই নাই, কিন্তু ত্রিপুরা রাজ্যে মানুষ কি দেখে তাদেরকে ভোট দান করবে সেটা আমরা
বলতে পারি না। আমরা জানি আগামী 2023 সালে ত্রিপুরা রাজ্য থেকে বিজেপি কারণ পুরোটাই থাকবে না, কারণে বাইক বাহিনী হেলমেট বাহিনী কোনোটাই কাজ হবে না। কারণ ত্রিপুরা রাজ্যে আগামী দিনে একটা নতুন সরকার শ্রমিক শ্রেণীর সরকার গঠন হবে, সেটাই মানুষের জন্য যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে সেটা মানুষের জন্য কথা বলবে এবং কর্মচারীর জন্য সমস্ত ত্রিপুরার যে মানুষের জন্য কথা বলতে পারে এক শ্রমিক শ্রেণীর সরকার। কারণ এই শ্রমিক শ্রেণীর সরকার দিয়ে ত্রিপুরা রাজ্যটাকে 25 বছরের যে সরকারটা ছিল এই সরকার যা করে দিয়েছে, কিন্তু বর্তমানে 52 বছরের সরকার সবকিছু সবকিছুটাকে নষ্ট করে দিয়েছে, কিন্তু পেছনে ফেলে দিয়েছে। কিন্তু ত্রিপুরা রাজ্যে আমরা দেখি সমস্ত স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে কোনো লোক নিয়োগ করতে পারেনি, এনপিডব্লিউ নাই, নার্স নাই, সমস্ত কিছু। কিন্তু এই কথা সবসময় আপনারা আলোচনা করছেন, আমরাও করছি, এই সরকার রাজ্যে মানুষকে একটা যে জুমলা প্রসেস প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরা রাজ্যটাকে দখল করে নেওয়ার নিয়েছে, কিন্তু সেই জায়গা ছো নাই। মানুষের যে বেকার সমস্যা করতে পারেনি সেটা আশা রাখবো 2000 উপনির্বাচনে বিজেপিকে পরাস্ত করে নতুন করে একটা বার্তা দেওয়ার জন্য ত্রিপুরাবাসী যারাই 4টা উপনির্বাচনে রয়েছে তাদেরকে আমরা আবেদন করবো বিজেপির প্রত্যাখ্যান করে, যারাই শাসক বিজেপির বিরুদ্ধে রয়েছে তাদেরকে বিপুল ভোটে জয় করে ত্রিপুরার মানুষকে শান্তির বার্তা দেওয়ার জন্য সেটাই বলবো, যাতে সুস্থ ও শান্তি নির্বাচন হতে পারে সেটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করবো, সেটাই বললাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নির্বাচন অবশ্যই বলা, সেটা বারবার বলতে হচ্ছে প্রত্যেকের মতন করে, প্রত্যেকে বলছেন যে যার যার এলাকাতে সেখানে রাজনৈতিক দলের নেতা হিসাবে তার একটা আলাদা একটা ইমেজ থাকে, আলাদা একটা ধারে ভারে রাজনৈতিক নেতা হিসাবে তার একটা প্রভাব থাকে। সেটা অবশ্যই শাসক দল হলে যেমন তার একটা প্রভাব থাকবে, বিরোধী হলেও যে তার একটা প্রভাব থাকবে সেটা প্রমাণ। সঙ্গে ব্যক্তি বিশেষের ভোট তো অবশ্যই জয় পরাজয়ের ফ্যাক্টরও কখনো কখনো হতে পারে। নমস্কার, কে বলছেন? দাদা বলছিলাম, যারা করোনার পিরিয়ডে মানুষের সাথে কাজ করেছে, মানুষের সামনে দাঁড়িয়ে কাজ করেছে, মানুষকে সাহায্য করেছে, যারা মানুষের হয়ে কথা বলেছে, অতি মহামারীর সময় যারা কাজ করেছে আমরা ওদেরকে ভোট করবো। আর আমি সবাইকে বলবো ওদেরকে যেন ভোট করে মানুষ। অবশ্যই সরকারের সাফল্য মানুষের জন্য কাজ করার মানসিকতা এবং কাজ করে যাওয়ার দৃষ্টান্ত, কাজ করে যাওয়ার উদাহরণ অবশ্যই এই বুট প্রচারের অন্যতম ইস্যু থাকবে। অবশ্যই বুট প্রচারের ইস্যু থাকবে, কখনো কখনো সংবাদ মাধ্যমে মিছিল থেকে, শাসক দলের মিছিল থেকে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমে হামলা করা, তাণ্ডব চালানো, অগ্নিসংযোগ কিংবা জ্বালিয়ে দেওয়া ভাবনায় শহরে একটা আতঙ্ক সৃষ্টি করার যে একটা ভাবনা, সেটাও তো ভোট প্রচারে আলোচনা বিষয়ে থাকবে। শাসক বিরোধী দ্বন্দ্ব থাকবে, শাসক বিরোধী প্রতিযোগিতা থাকবে, শাসক বিরোধীর মধ্যে বক্তব্যে সেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আক্রমণ থাকবে, কিন্তু ভোট দেবে একেবারে সাধারণ মানুষ যারা নির্ণায়ক শক্তির অন্যতম। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। প্রচার কার্যে বেরিয়ে আমরা দেখেছি কি মানিক শাহ বর্তমান মুখ্যমন্ত্রী এবং অশোক সিনহা উনারা বলছেন আমার বাড়ি শান্তিপাড়া, আমার বাড়ি বদ্রআলী কষ্ট, আমি এলাকার ছেলে, আমি এলাকার মানুষ। অশোক সিনহা বলছেন আমি ছিলাম বাড়ি, আমার বাড়ি অভিনগর। তো প্রচারে কি এগুলো ছিল না? ভীষণ ডকুমেন্টে 299 কোটি প্রতিশ্রুতি ছিল যে আমরা 50,000 চাকরি বছরে দিয়েছি, আমরা ভাতা বয়স্কদের ভাতা 2,000 টাকা করে দিয়েছি, সপ্তম পে টেনশন দিয়েছি, কেন ভোট দেবেন না আমাদেরকে? আমরা 10,323 জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সাংবিধানিক অনুসারে তাদেরকে পুনর্বহাল করেছি, সেই প্রতিশ্রুতিগুলোর কথা না ওনারা বলবেন? যে ও বলছেন আমরা এই এলাকার, আমাকে মানুষ চিনে। আরে উনারা তো প্যারাসুট লিডার, উনারা আকাশ থেকে নেমেছেন। সুদীপ বর্মন আর আশিস সাহা উনারা আমেরিকা থেকে আসেননি, উনারা আমেরিকা থেকে এসে 8 বদ্ধবলী কষ্টগ্রন্থি আর 6 আগরতলাতে দাঁড়াননি। যেভাবে উনারা বলছেন যে আশিস সাহা আর সুদীপ রায় বর্মন আমেরিকা থেকে এসে আর উনারা এখান থেকে এসে, উনারা হচ্ছে বিজেপির লিডার গুলো হচ্ছে প্যারাসুট, উনি আকাশ থেকে নেমেছেন বিপ্লবের মতো। এবং অবশ্যই এইভাবে রাজনৈতিক প্রচার তেজি হয়ে উঠলে সাধারণ মানুষের কাছে ভোটের ভাবনা, ভোটদানের ভাবনা সেটা প্রকাশ পাবে, এবং অবশ্যই বলা যায় এটাই হচ্ছে একটা নির্বাচনী প্রেক্ষাপটে নির্বাচন পূর্বের যে অবস্থা সেটাই জমজমাট প্রচার। আজকে আমরা সেটাই নির্ধারণ করলাম আপনাদের সকলের মাঝে, আমরা সেটাই বোঝাতে চাইলাম। 22 জন সেখানে রয়েছেন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়, সব মিলিয়ে বহুমুখী লড়াই, আসো কিন্তু বহুজনের ফলাফল 26 জুন।
আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।